বিসমিল্লাহির রহমানির রহিম। নির্ঘুম স্বপ্নে বেঁচে থাকা, সার্ভাইভিং স্লিপলেস ড্রিমস। আসসালামু আলাইকুম, স্বাগতম স্লিপলেস ড্রিমস। স্মৃতিময় দিনগুলো অধ্যায় একুশ। আজকে একটা নতুন পর্ব সাথে নিয়ে চলে আসলাম। একটা অজানা স্পর্শকাতরতা, অজানা টান বা অজানা অনুভূতি, কিংবা বলা যেতে পারে ভুলে যেতে চাইলেও ভুলে যাওয়া যায় না। এই অনুভূতিগুলো মানুষের অন্তরটাকে তুমড়ে মুচড়ে একাকার করে ফেলে। মনের মধ্যে তুমুল যুদ্ধ, প্রলয়কাণ্ড ঘটে যায়, কিন্তু কাউকে বলতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম স্লিপলেস ড্রিমস, সার্ভাইভিং স্লিপলেস ড্রিমসে আপনাদের সকলকে স্বাগতম। হ্যাঁ, কিছু অনুভূতি এরকমই থাকে যেটাকে এক কথায় বলা যেতে পারে সত্যিকারের ভালোবাসা। মানুষ চাইলেও ফিরে আসতে পারে না, চাইলেও ভুলে যেতে পারে না। ভুলে গেলেও মনের এক কোণে কেমন জানি অদৃশ্য অনুভূতি হাতছানি দিতে থাকে সারাক্ষণ। আর যখন সেই সত্যিকারের ভালোবাসাটা মানুষ না পায়, তখনই মানুষ চিরদুখী হয়ে যায়, কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না, মনটা কিছুটা প্যারালাইজড হয়ে যায়। মুখে হাসি থাকলেও মনের মধ্যে কোনো শান্তি থাকে না। হয়তোবা এই সুখ শান্তিটাকে মানুষ বলে টাকা পয়সা দিয়ে কি আর সুখ কেনা যায়। প্রজাপতিরা, তোমাদের সাথে কখনো কি হয়েছে এমন? হ্যাঁ, আমার সাথে হয়েছে। এতদিন পর্যন্ত আমার মনের মধ্যে ঘটে যাওয়া সব ধরনের অনুভূতিগুলো শুধু আমার নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি কখনো কাউকে বুঝতে দেইনি বা শেয়ার করতাম না। ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো যখন আমাকে আনন্দ দিত, কখন আমাকে কষ্ট দিত। কাহিনীতে ব্যাক করি, এরকম আমাদের প্রাইমারি স্কুলে আমাদের পাশে একটা কিন্ডার গার্ডেন ছিল, সেখানে আরও এলাকার বিভিন্ন স্কুলে সেই যে মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করতো অন্তহীন। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি হেসে উড়িয়ে দিতাম। ওই মেয়েটাকে আমাদের থেকে তিন বছরের উপরের ক্লাসের একটা বড় ভাই আবার খুব পছন্দ করত। এই নিয়ে রীতিমতো অনেক জ্ঞানজাম হয় অন্তহীনের সাথে ওই ছেলেটার। একটা পর্যায়ে এসে মাত্র সাত দিনের মাথায় অন্তহীন মেয়েটার সাথে ব্রেকআপ করে। সবথেকে হাস্যকর ব্যাপার, ব্রেকআপ হওয়ার পরে মেয়েটা আমার কাছে এসে বলে আমার কারণে নাকি তার ব্রেকআপ হয়ে গেছে। সেদিন আমি বলেছিলাম মেয়েটাকে, আসলে কি তুমি মাত্র ক্লাস ফাইভে পড়ো? আর আমিও যে খুব বড় তাও কিন্তু না, আমি ক্লাস সেভেনে পড়ি। এইসব বিষয়ে তোমার সাথে কথা বলতে আমার খুব লজ্জা লাগছে। জীবনটা অনেক বড় এবং অনেক কঠিন। জীবন কতখানি কঠিন হতে পারে সেটা আমার থেকে ভালো আর কেউ কখনো উপলব্ধি করেনি। এজন্য প্রেম তো থাক দূরের কথা, আমার মধ্যে যে ভালো লাগা, ভালোবাসার উত্থান পতন হচ্ছিল সেটাকে আমি প্রতিনিয়ত গলা টিপে মেরে ফেলতাম। আমার কাছে মনে হতো ভালোবাসার মানেটা কি, যার সাথে আমার কখনো হবেই না, পসিবলই না কখনো, তার সাথে আবার কিসের ভালোবাসা, কিসের প্রেম? ছোটবেলা থেকে একটা লক্ষ্য ছিল কিছু একটা করব বড় হয়ে। প্রেম ভালোবাসা তো প্রশ্নই আসে না। আর অন্তহীন এ তো একটা লাফাঙ্গা ছেলে, আমি এত বড় ভুল কখনই করব না। দুই দিনের এনজয় করার জন্য আমার জন্ম হয়নি। কিন্তু কাহিনীতে আসলে যে কোথায় মন নেয় সেটা কেউ আমার কাহিনীটা লাস্ট পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না। আসলে মানুষ যতই তার ভাগ্যের সাথে দ্বন্দ্বে যাক না কেন, সেই দ্বন্দ্ব আর তর্কের মাঝে সবসময় ভাগ্যটাই জয়ী হয়ে যায়। এটা একদম বিশ্বাসযোগ্য একটা কথা, একটা সাকসেস লাভ স্টোরি। সবাই ভাবে কত ইজি, আসলে
অতটাই ভাগ্যের কারিশমা যাতে আমাদের কারো কোনো হাত নেই। যাই হোক, আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হবে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস চলছিল। আমি বরাবরই মাঠে নিতে অ্যাটেন্ড করতাম, অ্যাটেন্ড না করতে চাইলেও নির্মল স্যার জোর করে অ্যাটেন্ড করাতেন। ওই বছর আমি তেমন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি, যদিও স্যার অনেক জোরাজুরি করছিল, কিন্তু আমার খুব জেদ হয়েছিল। কখনো এমন হয়নি যে আমি দ্বিতীয় হয়েছি, কিন্তু এই স্কুলে আসার পর থেকেই আমি নাচে দ্বিতীয় হয়েছিলাম। এজন্য আমি নাচে নাম দিতে চাই না, কিন্তু মাঠের নিতে লিডারশিপে আমি ছিলাম, এজন্য না করতে পারিনি। ওইবার তিন্নি, শ্রেয়া এবং আমি মিলে ঠিক করলাম মালিনী সাজব। যেমন খুঁজছি তেমন সাজো প্রতিযোগিতায় তখন এলাকার নার্সারি ছিল এবং মানুষ শখ করে অনেক ফুল গাছ লাগাতো। ফেব্রুয়ারি মাস আসার পরে চারিদিক ফুলে ফুলে ভরে যেত। কখনো অনুষ্ঠান হলে প্রোগ্রামের জন্য দেখা যেত ফুল চুরি করার একটা রেওয়াজ ছিল। নার্সারি থেকে কিনে নিয়েও কালেক্ট করা হতো অনেক ধরনের ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, এবং প্রেম নিবেদনের জন্য ফুলের ছড়াছড়ি পড়ে যেত চারিদিকে। আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কিছুদিন আগে তিন্নিতের বাড়িতে আমি থাকি, কারণ ওদের বাড়িতে রাতে ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হতো, বিভিন্ন ধরনের পিকনিক, আমোদ ফুর্তি, সে এক হুজুস্তুল কাণ্ড। আসলে হারিয়ে যাচ্ছে সেই দিনগুলোতে। সেই অনুষ্ঠানে তিন্নি, আমি, শ্রেয়া পারফরমেন্স করেছিলাম। শ্রেয়া এবং আমি মিলে একটা দলীয় নৃত্য দিয়েছিলাম। আসলে এই কাহিনীটার এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে জিনিসটা আমাকে ডিলেট করতে বাধ্য করা হয়েছিল যখন আমি কাহিনীটা লিখেছিলাম, কিন্তু আমার ইংরেজি ট্রান্সলেশনে সেই কাহিনীর মানে ঘটনাটা রয়ে গেছে। আমি সেই জিনিসটা কালকে যখন ভিডিওটা এডিট করতে গেলাম, মেকিং করতে গেলাম, তখন চোখে পড়েছে। আসলে কতটা মানসিক অশান্তি পেয়েছি আমি আমার এই জীবন কাহিনীটা লেখার পরে, কিংবা হ্যাঁ, আপনাদের কাছে আমি একদিন আমার কষ্টের কথাগুলো বলবো এবং যে কাহিনীগুলো ডিলেট করা হয়েছে সেই কাহিনীগুলোও আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব। তবে অবশ্যই আমার চ্যানেলটা একটা ভালো পজিশনে যাওয়ার পরে, এজন্য আমাকে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন যারা আমার কাহিনীটা শুনছেন এবং আমার কাহিনীটা পছন্দ করেন, কারণ কাহিনীটা কন্টিনিউ চলবে। এবং আমি আশা করি যারা আমার লিসেনার, মানে আমার কাহিনীটা যারা শুনছেন, অনেক অনেক বেশি পছন্দ করছেন। এবং আমি দেখি আমার নর্মাল অডিয়েন্স এবং এই কাহিনীর অডিয়েন্স আলাদা। তো আপনারা এই যে সাবস্ক্রাইবের লাল বাটনটা, এটা হিট করুন, একটা লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী কাহিনী আপনারা শুনতে চাচ্ছেন কি না, ঠিক আছে? আর অন্তহীন বিনোদনকে অবশ্যই ফলো করে রাখবেন। আমার সাথে যদি পার্সোনালভাবে যোগাযোগ করতে চান, আপনারা অন্তহীন বিনোদনের ফেসবুক পেজে ফলো করে সেখানে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারেন, কিংবা অন্তহীন বিনোদনে আমি যে ভিডিওগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলো একদম ইউটিউব থেকে আলাদা ফানি টাইপের ভিডিও হয়। তো আমি কিন্তু ওখানে ভিডিও পাবলিশ করব নতুন নতুন। আরও আপনারা যদি ভরপুর বিনোদন পেতে চান, তাহলে অবশ্যই অন্তহীন বিনোদনকে ফলো করে রাখতে হবে। সাথে আছি, পাশে আছি, প্রতি মঙ্গলবার রাত 11:30 আপনাদের সাথে হাজির হয়ে যাব। আর অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।